बांगाली जातिर जीवनेर सबचेये दुर्बिषह शोकेर दिन आज 1975 15 आगस्ट आमरा आमादेर प्राण प्रिय नेता जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान एवं तार परिवार सदस्यदेर हारियेछिलाम। बर्बर घातकेरा ठीक भोर भोर समय धानमंडीर 32 नम्बर बाड़ीते ढुके नृशंसभावे तादेर हत्या करेछिल। आलोचना शुरूतेई जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान तार स्त्री बेगम फजलुद्दीन निसा एवं परिवारेर सदस्यबृंद एवं आत्मीय अनात्मीय जाराई सेदिन आमादेर छेड़े चले गेछेन तादेर उद्देश्ये गभीर प्रणति जानाई श्रद्धार्घ निवेदन करछि একুশে পরিবারের পক্ষ থেকে। আজকে আমাদের একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান যার শিরোনাম আমরা দিয়েছি শোকের পদাবলী শক্তির পদাবলী। এবং এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে দুজন সম্মানীয় অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আলোচনায় কথা বলবেন তারা, আমরা শুনব, আমাদের দর্শকরা ঋদ্ধ হবেন। কথা বলবো আমরা আজ শেখ হাফিজুর রহমানের সঙ্গে, সদস্য সচিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রিহানার পরিবারের অন্যতম সদস্য। কথা বলবো বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগ, তার সঙ্গেও। বিচারপতি মানিক আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে, একুশের স্টুডিওতে, এবং শেখ হাফিজুর রহমান যুক্ত হয়েছেন ভার্চুয়ালি অনলাইনে। আমি শুরু করছি আজকে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান, এই 15 আগস্টের, এই শোকাবহ আগস্টের এই বিশেষ দিনের অনুষ্ঠান, শোকের পদাবলী শক্তির পদাবলী। আমি প্রথমেই কথা বলবো শেখ হাফিজুর রহমানের সঙ্গে। আপনার কাছ থেকে প্রথমে শুরু করছি আমাদের আলোচনা। আপনি তো বঙ্গবন্ধু পরিবারের অন্যতম একজন সদস্য। 15 আগস্ট তাঁর চলে যাওয়া, সবাইকে হারানো, এই বিষাদের মধ্যে, এই গভীর বেদনার মধ্যেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। জাতির জনককে যারা হত্যা করেছিল তারা ভেবেছিল জাতির জনককে হত্যা করার পরে বাংলাদেশ নামক দেশটা মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, এবং সেই পথেই তারা আগাচ্ছিল। আপনি যদি পরবর্তী ঘটনা প্রবাহ লক্ষ্য করেন, বঙ্গবন্ধুর নাম একদম নিষিদ্ধ করে দেয়া হলো সবকিছু থেকে, বই পত্র প্রচার মাধ্যম সংবাদ কোনো জায়গায় বঙ্গবন্ধুর নাম তারা আসতে দিত না, আর আসতে দিলেও অন্যায়ভাবে ভুল তথ্য সম্বলিত ভাবে আসতে দিত। তো এরা বাঙালি জাতি, যারা হত্যা করেছিল তারা বাঙালি জাতির অস্তিত্বটাকেই স্বীকার করতে পারেনি, যে কারণে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। শুধু বঙ্গবন্ধুকে না, বঙ্গবন্ধু বেগম মুজিব, তার তিন সন্তান শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সবাইকে হত্যা করেছিল। তার পরবর্তী পর্যায়ে আপনি দেখেন যে সঙ্গে সঙ্গেই তারা হত্যা করলো তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রব সেনিয়াবাদ এবং যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে। যখন এই হত্যাগুলি করেছিল তারপরের অবস্থা ছিল খুবই করুণ। শেখ ফজলুল হক মনির দুই সন্তান, দুইটা ছেলে, ফজলে শামস পরশ এবং ফজলে নূর তাপস। তাপস তো একদমই ছোট ছিল, পরশ 4-5 বছরের ছিল। এই অবস্থায় তারা শেখ ফজলুল হক মনি এবং তার স্ত্রী আরজুমণিকে হত্যা করেছিল। সবচাইতে নারকীয় ঘটনা তারা বঙ্গবন্ধুর বাসা এবং আব্দুর রব সেনিয়াবাদের বাসায় ঘটিয়েছিল। আব্দুর রব সেনিয়াবাদ এবং তার স্ত্রী আমেনা সেনিয়াবাদ গুলিবিদ্ধ হয়েছিলেন, তার কন্যা বিউটি গুলিবিদ্ধ হয়েছিল, তার কন্যা রীনা গুলিবিদ্ধ হয়েছিল, এবং সেই সঙ্গে আরো গুলিবিদ্ধ হয়েছিল যারা
তারা আব্দুর রব সেরনিয়াবাদের স্ত্রী আমেনা সেরনিয়াবাদ এবং আব্দুর রব সেরনিয়াবাদের দুই ছোট ছোট বাচ্চা বেবি এবং আরিফ তারা ওখানেই মারা যায়। ঘটনাটা কিছু ভয়াবহ এবং হৃদয় বিদারক। আপনার কাছ থেকে শুনছিলাম এবং দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শকবৃন্দ, আপনারা শেখ হাফিজুর রহমানের মুখ থেকে যে নারকীয় ঘটনার বর্ণনা শুনলেন, যে বিভৎসতার কথা শুনলেন, যে বর্বরতার কথা শুনলেন, তা ইতিহাসে বিরল। এই যে নামগুলো তিনি উচ্চারণ করলেন, এই নামগুলো এক একটা নাম নয়, আমাদের কাছে এই নামগুলো এক একটা রক্তাক্ত বিবর্ণ পদ্মফুলের মতন, বিবর্ণ রক্তাক্ত, কিন্তু আমরা ভুলি নাই, ভুলব না। শেখ হাফিজুর রহমানের কাছে আমরা পরেও আসবো, আমি এবারে যাচ্ছি একটু আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, আপনার কাছে আসছি। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জাতির পিতার হত্যাকাণ্ড নিয়ে আপনি অনেক কাজ করেছেন, বিচারিক কাজগুলো যেগুলো, এবং সেখানে আপনি নিজে জড়িত থেকেছেন, এখনও কাজ করে যাচ্ছেন, অবসরপ্রাপ্ত জীবনে আপনি এখনও কিন্তু এসব নিয়েই কাজ করছেন। আপনার কাছ থেকে একটু ইন্ডেমনিটি আইন, যেটি সেই কুৎসিত আইন বলে আমরা বলে থাকি, যেটি খন্দকার মোশতাক শুরু করেছিল, জিয়াউর রহমান যেটার স্থায়ী রূপ দিয়েছিল এবং পরবর্তীতে যেটা থাকে নেই, এই তখনকার এই সময়টা নিয়ে একটু সংক্ষেপে কথা বলি, তারপর আরও দু একটি কথা জিজ্ঞাসা করব। দেখুন, পৃথিবীতে এই ইন্ডেমনিটি আইনটা কিন্তু নজিরবিহীন। আমরা খ্রিস্টপূর্ব থেকে শুরু করে বর্তমান যুগেও কিন্তু রাষ্ট্রপতিকে হত্যার পরে বা যে কোনো মানুষকে হত্যার পরে তাকে বিচার থেকে নিষ্কৃতি দেওয়ার কোনো আইনের কথা আমরা কখনো শুনিনি। আমরা খ্রিস্টপূর্বের সময়ে জুলিয়াস সিজারের মৃত্যুর তাকে মেরেছিল ব্রুটাস, ব্রুটাসকে কিন্তু বিচারে আনা হয়েছিল, কিন্তু ব্রুটাস পালিয়ে গিয়েছিল এবং পরে আত্মহত্যা করেছে বলে তাকে আর বিচার করা যায়নি। তারপরে আমরা চার্লস ওয়ান, প্রথম চার্লসকে যে হত্যা করলো আপনার ইসে, ওই প্রথম ওদের দেশে করে অলিভার ক্রমওয়েল কিন্তু মানুষের সমর্থন নিয়েই প্রথম চার্লসকে হত্যা করেছিল। কিন্তু অলিভার ক্রমওয়েল মারা যাওয়ার পরে ছ বছর পরে তার মৃতদেহ, কিন্তু মৃতদেহ তো আর ছিল না তখন, কঙ্কালকে কিন্তু তুলে তারপর সেই কঙ্কালকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছিল। কারণ সেখানেও কিন্তু ওই রাজার মরণকে কোনো ইন্ডেমনিটি দিয়ে আপনার রক্ষা করেনি খুনিদের। তো সেই অর্থে এবং এর যেটা আমি বললাম, এর নজির কিন্তু অতীতও নেই, বর্তমানও নেই। তো এই যে একটি কালো আইন, এটি বিশ্বের সকল মানুষকে কিন্তু বেশ ভাবিয়ে তুলেছে, চিন্তিত করে তুলেছে যে এটা কী আইন হয় এটা। প্রথমে তো মোশতাক, যদিও মোশতাক করেছে 75 সনে, কিন্তু মোশতাক অধ্যাদেশ হিসেবে এটা এনেছিল, কিন্তু আমরা সবাই জানি যে মোশতাকের সাথে মূল প্রেরণা কে ছিল, সেটা ছিল খুনি জিয়া। তো খুনি জিয়ার মোশতাক প্রথম অধ্যাদেশ করলো, পরে খুনি জিয়া 79 সনে এটাকে আইনে পরিণতই শুধু করলো না, এটাকে সাংবিধানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পরে একই সাথে খুনিদেরকে পারিশ্রমিক দেওয়া, পারিশ্রমিক পুরস্কার দেওয়া, প্রত্যেককে প্রমোশন দেওয়া হলো এবং প্রত্যেককে বিদেশি মিশনে ভালো আকর্ষণীয় চাকরি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যার জন্য যে অনেক এভিডেন্স আছে যে খুনি জিয়া এবং খুনি মোশতাক যে বঙ্গবন্ধু হত্যার মূল চাবিকাঠি নেড়েছিল, এটি কিন্তু অন্যতম প্রমাণ, আইনের দৃষ্টিতে অন্যতম প্রমাণ। নাইলে কেন এই প্রত্যক্ষ খুনিদের প্রমোশন দেবে এবং কেন তাদের লুক্রেটিভ চাকরি দিয়ে বিদেশে পাঠাবে? এটি কিন্তু আইনের দৃষ্টিতে কিন্তু একটি প্রমাণ হিসাবে আসবে। যদি জিয়া বেঁচে থাকতো তাহলে জিয়ার বিরুদ্ধে তো অবভিয়াসলি বঙ্গবন্ধু খুনের মামলা হতো, সেই মামলায় এটি কিন্তু এভিডেন্স হিসাবে আসতো। যাই হোক, এখন কথা হলো পরবর্তীকালে আমরা যেটা দেখলাম, আমাদের হাইকোর্টে কিন্তু বলে দিয়েছে যে সেই ইন্ডেমনিটি আইন সাংবিধানিকভাবে অবৈধ, এটি কোনো আইন ছিল না। সেটা তো অনেক পরে বর্তমান প্রধানমন্ত্রীর, হ্যাঁ বর্তমান প্রধানমন্ত্রী, আমরা সেটা তো আসবো, তার আগে আপনি তো এই প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়াতে যুক্ত ছিলেন। আপনি যখন, আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে এই মামলার
হাইকোর্টে যখন মামলাটি আসে তখন দায়িত্বে ছিলাম, সুতরাং প্রসিকিউশন টিমের একজন সদস্য ছিলাম আমি এই মামলায়। তো তখন এইটির দ্বারা যেটা করা হয়েছিল, আমরা যেটাকে বলি বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিল খুনি জিয়াউর রহমান, বিচারহীনতার সংস্কৃতি এটা এটি শুরু করেছিল খুনি মোস্তাক এবং খুনি জিয়াউর রহমান। এবং এই সংস্কৃতি কিন্তু বহুকাল চলে, যার ফলে আপনারা বোধহয় মোটামুটি সবাই জানেন যে সেদিনই কিন্তু একটি এজাহার করা হয়েছিল লালবাগ থানায়। কিন্তু লালবাগ থানা যারা এজাহার করতে গেলেন তাদের বলে দিল যে তোমরা নিজেরাও বাঁচো আমাদেরও বাঁচতে দাও এবং এটি করা যাবে না, কারণ ইনডেমনিটি আইন হয়েছে, যার কারণে এই মামলা আর আপনার 96 সন পর্যন্ত করা যায়নি। 96 সনে যখন এই বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসলেন, এবং শুধু খুনি জিয়াই নয়, খুনি জিয়ার পরে তার পাকি প্রেমী স্ত্রী খালেদা জিয়া এবং এরশাদ কেউই কিন্তু এই মামলাটি দিনের আলো দেখার সুযোগ দেয়নি, যেটি ছিল একটি একটি কন্টিনিউয়াস ইলিগ্যালিটি, অ্যাক্টস অফ ইলিগ্যালিটি। পরে বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসার পরে এটি নিয়ে প্রথমে যেটি হলো সেটি হলো আপনার পার্লামেন্টে এই আইন রহিত করার জন্য একটি আইন পাস করা হলো। একই সঙ্গে ব্যাপারটি যখন হাইকোর্টে গেল তখন হাইকোর্ট বলে দিল এটি কোনো আইন নয়, এটি অবৈধ। এবং এখানে একটি জিনিস কিন্তু উল্লেখ করার মতো, হাইকোর্টে আপনার ইনডেমনিটি রহিতকরণ আইন পাস হওয়ার আগেই কিন্তু আপনার মামলাটি করা হয়েছিল। আমরা আবার আপনার কাছে আসব, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এক বিশেষ আলোচনা অনুষ্ঠান শোকের পদাবলী শক্তির পদাবলীতে কথা বলছিলাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে, আমরা আবার তার কাছে ফিরব একটু বিরতির পরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরছি এই শোকের দিনের বিশেষ অনুষ্ঠানে। কথা বলছিলাম আমরা আমাদের আলোচক বৃন্দের সঙ্গে। আমি শুরুতে বিরতির পর আবার আমি আসব শেখ হাফিজুর রহমান আপনার কাছে। আপনার স্মৃতিতে তো এই বাড়ির অনেক কিছু আছে, এই সেখান থেকে কিছু দু একটি যদি শুনি আমরা শেখ হাফিজুর রহমান। এই বাড়ির এমন একটা বাড়ি ছিল যে আমরা যারা ঢাকায় পড়তে আসতাম আমরা কিন্তু ওই বাড়িতে থেকে পড়তাম। বেগম মুজিব বঙ্গমাতা যিনি, তিনি কিন্তু সবাইকে পুত্র স্নেহে ভ্রাতৃ স্নেহে ওই বাড়িতে থাকতে, কারো কখনো মনে হয়নি যে আমরা আশ্রিত। 15 আগস্টের সকালে কখন শুনেছিলেন আপনি এই দুর্বিষহ ঘটনার কথা? আমাদের আমি ছিলাম আমার বোনের বাসা কল্যাণপুরে, গোলাগুলির শব্দেই সবার ঘুম ভেঙে যায়, এবং সাথে সাথে টেলিভিশন অন করার পরেই খবরটা ভেসে আসে। টেলিভিশনে না, রেডিওতে? রেডিওতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং খুনি ডালিম ঘোষণা করেছিল, খুনি ডালিম এটা ঘোষণা দিয়েছিল। তবে মূল কারিগর ছিল তো দুজন, যেটা মানিক বিচারপতি মানিক বললেন, অত্যন্ত দুঃখজনক যে কয়জন অফিসার বঙ্গবন্ধুর বাসায় এসেছিল তাকে খুন করেছিল এবং তাদের পিছনে যারা ছিলেন সবাই মোটামুটি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন। এবং ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অনেকবার গেছে তারা, এসছে চা খেয়েছে ভাত খেয়েছে, বহুবার তারা আসছে। আমাদের বাংলায় একটা শব্দ আছে না, মির্জাফর বিশ্বাসঘাতক বেঈমান, এই শব্দগুলো বোধহয় তাদের, বিশেষ করে যেমন মোস্তাক সাহেবের কথা আমি বলি, আমার বড় চাচি যখন মারা যান অর্থাৎ বঙ্গবন্ধুর মা, তখন কিন্তু মোস্তাক সাহেব বঙ্গবন্ধুর সাথেই টুঙ্গিপাড়া গেছিলেন স্টিমারে করে, গাজী স্টিমারে। এবং সে সময় আমি দেখেছি বঙ্গবন্ধু যতক্ষণ না কেঁদেছেন তার চাইতে অনেক বেশি কেঁদেছিল খোন্দকার মোস্তাক। তবে অনেকেই ধারণা করত যে মোস্তাক সাহেব বঙ্গবন্ধুর উত্থানটারে পছন্দ করেন, হিংসা, কেননা সে আওয়ামী লীগের আসনটায় বসতে চেয়েছিল, আওয়ামী লীগ প্রধানের আসনটায় বসতে চেয়েছিল, কিন্তু তা যখন সে পারেনি
তখনই কিন্তু তার আক্রোশ বৃদ্ধি পেতে থাকে। এরপর তো বিভিন্ন ষড়যন্ত্রের কথা তো আপনারা জানেন, যেমন কুমিল্লার বার্ড ষড়যন্ত্র হয়, মাহবুবুল আলম চাষি, হ্যাঁ মাহবুবুল আলম চাষি, আরো ঢাকার বিভিন্ন জায়গায় আগামসিনেন, বিভিন্ন জায়গায় এই ষড়যন্ত্রগুলি হতে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে মুস্তাক সাহেব যখন কথা বলতেন বঙ্গবন্ধুর সাথে, মনে হতো যেন বঙ্গবন্ধু তার চাইতে বড় কোনো ওয়েলুইশার নাই। আমি আর একজন শহীদের কথা বলতে ভুলে গিয়েছিস তখন, সেটা হলো আবুল হাসনাত আবদুল্লাহর শিশুপুত্র সুকান্ত আবদুল্লাহ, তাকেও কিন্তু হত্যা করেছে। তার মানে এই পাষণ্ড খুনি বর্বরদের কাছে একটি শিশুও নিরাপদ থাকেনি সেদিন। শিশুকে একজনকেও মাফ করছে, যেমন আরিফ আর রাসেল কাছাকাছি বয়সের ছিল, দুজনকেই হত্যা করা হয়েছে। এবং দেখেন আরো একটা ব্যাপার বলি, নতুন বিবাহিত দুজন বধু বঙ্গবন্ধুর বাড়িতে ছিল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল এবং শেখ জামালের স্ত্রী রোজি জামাল, তাদের হত্যা করার পিছনে কি কারণ থাকতে পারে আমি এটা বুঝি না, আজও বুঝি না, আমি এর উত্তর খুঁজি। মানে আপনার কথা থেকে যেটি আমরা পরিষ্কার বুঝে গেলাম বা আমাদের দর্শকরা বুঝে গেলেন, সেটা হচ্ছে যে এরা কতখানি বাসুন্ড এবং নৃশংস ছিল যে এরা বঙ্গবন্ধুর বংশের কাউকেই জীবিত রাখতে চায়নি, আমাদের চায়নি। আমাদের সৌভাগ্য যে সে সময় আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকার কারণে বেঁচে গেছেন। আমি একটু বিদেশে থাকার কারণে বেঁচে গেছেন, সেই ওই দিন রাত্রে যদি তারাও 32 থাকতেন তাহলে তো তারাও বাঁচতে পারতেন না, এই দুঃখজনক পরিণতি হতো। আমরা পরবর্তীতেও দেখেছি কিন্তু যে কিভাবে বঙ্গবন্ধু কন্যার উপরে আঘাত এসছে বারবার। আমি আপনার কাছে আবার আসবো শেখ হাফিজুর রহমান, বা আপনাকে যেটুকু বলেছেন তাতেই আমরা অনেক কিছু জানতে পারলাম। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আবার আসছি। আপনি যেটা বলছিলেন বিচারহীনতার সংস্কৃতি, এখানে সূত্র ধরেই বলি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কি অসম্পূর্ণ রয়ে গেছে? না অবশ্যই, সম্পূরক অভিযোগপত্র দাখিলের সুযোগ এখনো আছে? নিশ্চয়ই আছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পেছনে যে ষড়যন্ত্রের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে এসেছিল, এর সাথে জড়িত যারা ছিল তাদেরও কি বিচার আওতায় আনা? আমি আমি এই এভিডেন্স যেটা এসেছে যে খুনি রশিদ এবং খুনি আপনার ফারুক, এরা দুজনই আপনার জিয়ার কাছে গিয়েছিল, যে বলল তার পরিকল্পনার কথা বলল যে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা। জিয়া তখন বলল তাদের, গো হেড, তোমরা চালিয়ে যাও, আমি আছি। তখন সে একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব ছিল কিন্তু এদের পুলিশে দেয়া, পুলিশে না দিয়ে কিন্তু জিয়াউর রহমান তখন রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করে। এর বাইরেও তো অনেক সিভিলিয়ান ছিল, হ্যাঁ এর বাইরেও অনেক সিভিলিয়ান, হ্যাঁ চাষি ছিল আপনার, শাহ মোয়াজ্জেম ছিল, ওবায়দুর রহমান ছিল, তারপরে আপনার ইসে তাহের ঠাকুর ছিল, খাদ্য সচিব তখন মোমেন ছিল, সাবদার এনএসআইর ডিজি ছিল, জেনারেল আপনার শিশু ছিল, এরকম নামের তো অভাব নাই যারা এই এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বলে আমরা প্রত্যেক, এগুলো কিন্তু আন্দাজ ভিত্তিক কোনো কথা নয়, এগুলো এভিডেন্সের ভিত্তিতেই, বঙ্গবন্ধু হত্যা মামলার সময় যেসব এভিডেন্স এসছে সেই এভিডেন্সের ভিত্তিতেই এগুলো পরিষ্কারভাবে বলা যায় যে এরা সবাই জড়িত ছিল। তো এদের তো বিচার হয়নি, বিচার হয়নি, অনেকে মরে বেঁচে গেছেন। তাহের ঠাকুর কীভাবে মুক্তি পেল আমি কিন্তু একজন আইনজ্ঞ হিসেবে আজও বুঝতে পারছি না, তার বিরুদ্ধে এত কংক্রিট এভিডেন্স ছিল। তারপরে মির্জা বিন রশিদ, রশিদের স্ত্রী, তাকে হাইকোর্ট থেকে খালাস কী করে দিল আমি কিন্তু, এইটা কিন্তু আমার মাথায় এখনও, আমি এখনও বুঝতে পারছি না। তো জিয়া তো খুনি, জিয়া তো মরে বেঁচে গেছে, মুস্তাক চার্জশিটের আসামি ছিল, মুস্তাকও মরে বেঁচে গেছে, কিন্তু এখন এদের কী ভূমিকা ছিল সেটা তাদের তো আর বিচার করা যাবে না, কারণ আমাদের আইনে কিন্তু মৃত লোকের বিচার হয় না। কিন্তু অন্তত জাতির কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কারা এই হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়ক ছিল সেগুলো পরিষ্কার করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী কমিশন গঠন করা উচিত, যে কমিশন বিভিন্ন জনের সাক্ষী নিয়ে পরিষ্কার বলে দিতে পারবে যে এরাও জড়িত ছিল। তার ফলে হবে কি,
জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত মাননীয় আইনমন্ত্রী কিন্তু এই কথাটি বলেছেন, কিন্তু কিছু হচ্ছে না, হচ্ছে না। মূলত এটা তো প্রকৃতির প্রাকৃতিক পরিবেশই দায়ী যে আপনার এরপরে শুরু হয়ে গেল করোনা মহামারী, করোনার মধ্যে তো এটা নিয়ে এগোনো সম্ভব হচ্ছিল না, সেটা আমাদের কি বলে বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সর্বশেষ যাকে ফাঁসি দেওয়া হলো ক্যাপ্টেন মাজেদ, সে কিন্তু ফাঁসির আগের দিন স্পষ্ট ভাষায় একবার নয় একাধিকবার বলে গেছে যে মূল এই হত্যাকাণ্ডের মূল চাবিকাঠি ছিল খনিজিয়া। সেটাও কিন্তু এভিডেন্সে আসবে যখন কমিশন হবে, এগুলো সবই কিন্তু এভিডেন্সে আসবে। এখন একটা জিনিস হলো আপনার বিলম্বের কারণে কিন্তু এটা দুর্বল হয়ে যায়। প্রথমত অনেকেই কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন এই করোনাকালে গত দু বছরে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু একেবারে আইন মেনে বিচার করেছেন, বিচারের রায় কার্যকরী হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক আসামিকে আমরা কিন্তু রায়ের আওতায় এনে কার্যকর করতে পারি, রায় কার্যকর করতে পারিনি। এটা কিন্তু আজকের অনুষ্ঠান থেকে আমরা এই দাবিটা করতে পারি অন্তত, যাদেরকে অনতিবিলম্বে এনে বিচারের কাঠ গড়া। অবশ্যই এখনো পাঁচজন কিন্তু, যদি মুসলিমউদ্দিন জীবিত থেকে থাকে তাহলে পাঁচজন এখনো বাইরে আছে, এবং এই ব্যাপারে আমরা তো আন্তর্জাতিক সহায়তা কামনা করতে পারি। একজন তো পাকিস্তানে আছে, পাকিস্তান আমাদের চিরশত্রু, এটা মনে রাখবেন। পাকিস্তান বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে সুদূর ভবিষ্যতেও গ্রহণ করবে এটা এটা আমি মনে করি না, কারণ তারা আপনার এই কথাটা আমি একবার আমাদের শেখ হাফিজুর রহমানকে জিজ্ঞাসা করব। বিচারপতি মানিককে বলেছেন যে আন্তর্জাতিক সহযোগিতার কথা বলেছেন, আইনি সহযোগিতার কথা বলেছেন, এই খুনিদেরকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকরের কথা, আপনি সেখানে কি একমত? নিশ্চয়ই আমি শুধু একমত না, আমি শুধু একটা কথা বলবো, তারা একজন মানুষকে শুধু খুন করে নাই, তারা শিশু খুন করলো, নারীদের খুন করলো। এক কথায় যদি আপনি বলতে বলবেন নিশ্চয়ই সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যা করে সেদিন তারা বাংলাদেশকে হত্যা করবার চেষ্টা করেছিল, বাংলাদেশকে হত্যা করেছে, মূলত তারা বাংলাদেশকে হত্যা করেছে, কিন্তু আমরা হত্যা করার চেষ্টা ছিল, করতে পারেনি বাংলাদেশকে হত্যা। সেটাই আমি আমাদের বক্তব্য অনুষ্ঠানের শেষে আমি এই কথাটি আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, সেটি হচ্ছে যে শেখ হাফিজুর রহমান বলেছেন দর্শকবৃন্দ যে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা বাংলাদেশকে হত্যা করবার চেষ্টা করেছিল, কিন্তু আজ প্রায় 46 বছর পরে এসে দেখছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধু জেগেই ওঠেনি, বাংলাদেশ বিশ্ব মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এবং যেভাবে আমরা সামনে এগোচ্ছি তাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ অবশ্যই আমরা করতে পারব তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে আবারও এই শোকের দিনে, গভীর বিষাদের দিনে, বিষণ্ণতার দিনে, কষ্টের দিনে, দুঃখের দিনে শেষ করি আমাদের শোকের পদাবলী, শক্তির পদাবলী, বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং অন্যান্য যারা 1975-এর 15 আগস্ট শাহাদত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভালো থাকবেন।